আমরা কিন্তু তার কর্মচারী থেকে মাত্র শুনলাম লেটুস পাতা 400 টাকা বিক্রি করে, উনি এখন বললো 350 থেকে 360 টাকা। যেহেতু একই দোকানের দুজন কর্মকর্তা দুটি ভিন্ন ভিন্ন কথা বলছে, এবং কিছুক্ষণ আগে আমাদের একজন প্রতিনিধি দুজন প্রতিনিধি এখানে এসে দাম জিজ্ঞেস করে গেছে, তাদের কাছে বলা হয়েছে লেটুস পাতা 500 টাকা কেজি, বুঝতে পারছেন? কিন্তু আপনার যে কত বললেন কিনা কত, 320 টাকা। আমি আপনার মেমোটা দেখতে পারি? আপনি টাকা দিয়ে কিনবেন, আপনি মানে মানে দলিল নিবেন যে ভাই আমি টাকা দিয়ে তোমার থেকে কিনছি, আমি রাস্তাঘাটে যেতে পারি, বলতে পারি আমার চোর এই যে রাতেরবেলা প্রোডাক্ট নিয়ে আসছে, তোমার ডকুমেন্টসটা কি? কারণ আপনার এটা রাখতে হবে না। আচ্ছা, কারণ সব কথার উঠে হলো গিয়া লেটুস পাতা বলছেন 320 টাকা কিনা। কারওয়ান বাজারে পুরো ঢাকা শহরের ভিতরে সবচেয়ে কম মূল্যে প্রোডাক্ট পাওয়া যায়, ওইখানে সবচেয়ে বড় বাজার, সেই ক্ষেত্রে কীভাবে দিয়াবাড়ি 200 টাকা কেজি হয় লেটুস পাতা? এটা ভাই হলো গিয়ে আপনার দেখা গেলো দিয়াবাড়ির ওই জায়গাতে একই সব না, আমরা তো অনেক সময় রাত্রে কিনে নিই, ওই জায়গায় যদি অনেক সময় কম ইয়া মাল আমদানি কম থাকে তখন অনেক মনে হচ্ছে আমাকে লাগিয়ে দেখে আমরা কিনে আনতে পারা যায়, আপনি আর যখন মনে হচ্ছে এই জায়গায় আবার বেশি ঢুকে দেয় তখন এই বাজারে কম হয়ে যায়। আপনি কিছুক্ষণ আগে বললেন এটা আজকে নিয়ে আসছেন, আজকে নিয়ে আমরা দুজন যাই আজকে সকাল ভোর 6টা থেকে আমরা এই জিনিসটাতে খবর নিচ্ছি, এই জিনিসটা আজকে আমরা ওইখান থেকে কেনা হলো, মানে এরা পাইকারি ভাবে বিক্রি করতে হলো 180 টাকা, আপনাদের কেরিং খরচ বা এই পর্যন্ত আনা হলো আপনাদের 200 টাকা, 20 টাকা ধরলাম, তো এখান থেকে দিয়াবাড়ি আমরা প্রত্যেকটা কেজিতে 20 টাকা, কিন্তু সেটা যদি এখানে আনা সহ 200 টাকা হয় আপনি কিভাবে তাহলে 500 টাকা বিক্রি করতেছেন? 300 টাকা প্রফিট করতেছেন, 500 টাকা চাইছেন, এখানে সুন্দরভাবে লেখা আছে, এখানে আমি ছিলাম, ডকুমেন্টস আছে, কিভাবে তাহলে আপনি চাইছেন? আপনি আমারে জিজ্ঞেস, আচ্ছা 500 টাকা না, কিছুক্ষণ আগে 400 টাকা চাইছেন, তাহলে সেটা কিভাবে? আপনি কি ডাবল লাভ তাহলে? এরকম পাই যে আপনি ওখানে দাম বেশি দিন ঘরের নাম্বারে আমরা ওখানে চেক করবো যে ওনাদের রসিদের যে কপি আছে, কারণ আমরা জানি প্রত্যেকটা রসিদের একটা কপি থাকে, তাদের পরিচয় ইন্টারভিউ আপনাদের না মিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি আগামীকাল কি করবেন সেটা বলেন, আমি রসিদ চাবো, রসিদ চাবেন, রসিদ ছাড়া প্রোডাক্ট কিনবেন না, তাহলে আমি আজকে নিয়ে যাই।